নিশ্চয়ই আমি ভালো আছি। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা না আজকে লালুকে একটু গান শোনাচ্ছি, তার কারণ আছে। বেচারার মনটা খুব খারাপ, তার কারণ হচ্ছে 6 মাস ধরে আমাদের কারখানাটা শাট ডাউন আছে, কাজ নেই। অ্যাকচুয়ালি মানে পুরো পৃথিবীটাই বোধ হয় আজকে মানে থেমে রয়েছে, তাই না? অনেক বছর পর বোধ হয় এরম একটা পুজো কাটাচ্ছি যেখানে মানুষের মুখে হাসি নেই, মনে সুখ নেই, আর পকেটে পয়সা নেই। সমস্যাটা কিন্তু এখানে শেষ নয়, আরো সমস্যা আছে। আমার মেয়ে এবারে 3rd year পরীক্ষা দিচ্ছে, এবং সেই পরীক্ষাটা মানে এখন অবধিও গ্রাজুয়েশন হয়ে যাওয়ার কথাও, সেই পরীক্ষাটা যে কি হবে ওরা কিছুই বুঝতে পারছে না। 2 ঘন্টার মধ্যে ওদের পেপার কমপ্লিট করতে বলা হচ্ছে। এবারে এখনো উপর মহলের লোকজনেরা চিন্তা ভাবনা করছেন, আলোচনা করছেন, এবং আমরা আশা রাখি যে ওনারা এমন কিছু নিশ্চয়ই চিন্তা করবেন বা ভাবনা চিন্তা করবেন যেটা সবারই হিতে হবে, কারণ তারাও তো কোথাও না কোথাও বাবা মা আর শিক্ষক মানে এদেরও কিছু দায়িত্ব কিন্তু বাবা মার থেকে কোনো অংশে কম নয়। আমি মেয়েকে বোঝাচ্ছি কিন্তু বুঝতে চাইছে না, সেও মন খারাপ করে গালে হাত দিয়ে মানে কি করবে কি পড়বে, অনলাইনে পরীক্ষা হবে, কতটুকু সময় পাবে, তার মধ্যে নেটের প্রবলেম হতে পারে, অভ্যস্ত নয় তো না? যদি অভ্যস্ত থাকতো তাহলে একটা ব্যাপার ছিল, এটা নতুন একটা মানে পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। কিন্তু আমি যেখানে আছি সেখানে মন খারাপ দুঃখ একদম না। তার জন্য আজকে না আমি একটা আইডিয়া বার করেছি ওদেরকে হ্যাপি রাখার, চলো দেখে নাও সেই আইডিয়াটা কি। রাতের খাবার দাবার হচ্ছে আমাদের, তেলটা আগে ঢালছি, তেলটা ঢেলে নি। ওদিকে তিতলি পনির রান্না করেছে, পনিরের রংটা একটু দেখাও কেমন এনেছে। আর আমি এদিকে লুচিটা ভেজে নেব, ব্যাস আমাদের সন্ধ্যা রাত্রি সবার খাওয়া হয়ে যাবে, কারণ আমরা ওই পাতলা ঝোল খেয়ে দুজনে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছি, পাতলা ঝোলটাতে না আমরা বেশি অসুস্থ হয়ে পড়েছি। তেল আমার মোটামুটি ঢালা হয়ে গেছে, ব্যাস এবার যাব লুচি ভাজতে। এই যে এখানে কেন তেলের এই প্যাকেটগুলো রেখে দিই, এই এই গরমে না ওর মধ্যে তেলগুলো সব নিচে চলে আসে, তারপর আবার উপর করে ধরলেই আবার নিচে পড়ে যাবে। লুচি ভাজা চলছে এদিকে, তিতলি মেখেছে, ময়দাটা ওই মেখেছে, আমি মাখিনি, আমি শুধু লুচিটা বেলবো। এটার মধ্যে না ওই মশলা ভেজে গুঁড়ো করা হয়েছিল, সেই গুঁড়ো গুলো এখনো রয়ে গেছে এটার মধ্যে, ওই জন্য এটা ফেলে দিলাম। ময়দার লুচি না বেলতে একটু অসুবিধাই হয়, মানে চামড়ার মতন হয়ে যায় একদম, খুব গায়ে জোর দিয়ে বেলতে হয়। বেশ আমার আবার লুচি একটু বড় বড় ফোলা ফোলা না হলে ঠিক ভালো লাগে না।
খাওয়া উচিত সত্যি আমার মনে হয়। এই যে একজন বলে গেছিল যে পেটে খেলে পিঠে সয়, কথাটা না যে কি ভীষণ সত্যি, মানে মনে দুঃখ হোক বা শরীরে কষ্ট হোক যদি পেটটা ভরা থাকে না আমরা সবকিছুর সাথে লড়তে পারি। একটা ভরাক্রান্ত সারাটা দিন কেটেছে আজকে, আমি ন্যাচুরালি মানে সবসময় মুখ ভার গম্ভীর চিন্তা ভাবনা নিয়ে আমি থাকতে পারি না। চলো যা আছে দেখা যাবে, ওপরে উনি বসে আছেন তো উনি আমাদের সবার জন্য কিছু না কিছু ভালো ভেবেই রাখেন, একটু বিশ্বাস রাখতে হয় একটু ধৈর্য রাখতে হয়। তা যাই হোক, ওদেরকে নিয়ে সন্ধ্যাটা একটু জমজমাট করে তুললাম। তারপরে তিতলি একটু ওপরে গেছে ছাদে, বললো যা একটু গান শুনে গিয়ে গানটা শুনলে মনটা ভালো লাগবে, একটু বন্ধু বান্ধবদের সাথে একটু গল্প গুজব করবে। আর লাগতে আমি ও বেরোতে চাইছি না, আমি জোর করে পাঠালাম যাও একটু ঘুরে আসো, সামনে একটু দোকান আছে একটা বাপুর দোকান, সেখানে যাবে গিয়ে একটুখানি আমি বললাম যাও একটু গল্প গুজব করে আসো। তা এখন এরকম করতে করতে মোটামুটি রাত্রি 9:30 বেজে গেছে, রাত্রের আয়োজন করতে হবে। জাস্ট আমি ব্লগটা আজকে আর বেশি বাড়ালাম না, সত্যি কথা বলতে আসতামও না আজকে, কিন্তু তোমাদের কাছে এসে এসে তোমাদের সাথে যেটুকুনি হয়তো তোমরা ওপার থেকে আমাকে কিছু বলো না, কিন্তু আমি অনেকটাই নিজেকে শেয়ার করি তোমাদের সাথে। এবং এই সময়টা না পেলে বা এইটুকুনি সময় তোমাদের সাথে না কাটাতে পারলে না বড্ড খারাপ লাগে, খুব আপসেট লাগে, যার জন্য চলে এলাম একটু সময় কাটালাম। আজকে হয়তো জানি না সময়টা কম হয়েছে, আর বেশি বক বক করলেও তো মানুষ বোর হয় তাই না। আমি সেই দিনটার প্রতীক্ষাতেই কিন্তু রয়েছি যেদিনকে তোমরা আমাকে বলবে যে তোমার ব্লগটা ছোট হয়ে গেছে একটু বড় করো, বা তুমি কালকে আসেনি কেন, তোমাকে খুব মিস করেছি, নিশ্চয়ই একদিন বলবে তাই না। সেই আশা নিয়ে আমি দিনগুলি আপাতত সবাইকে অনেক ভালোবাসা, সবাই অনেক ভালো থাকবে, একটুও মন খারাপ করবে না, পরিস্থিতি ঠিক হয়ে যাবে আর সুস্থ থাকবে আর অনেক অনেক খাবে। টাটা। তেরা মুঝসে হ্যা পেহলে কানাতা কোই ইউহি নেহি দিল লুভাতা কোই, তেরা মুঝসে হ্যা পেহলে কানাতা।